Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel, Shumi's Cooking Art. ছোটো বড় সবার পছন্দের একটি কুকিজের রেসিপি দিয়ে এই এপিসোডটি তৈরি করেছি, আর তা হচ্ছে নাটেলা কুকিজ। নাটেলা স্প্রেড দিয়ে যাই তৈরি করা হোক না কেন, এটি যদি ব্যবহার করা হয় ব্রেড, ডেজার্ট, কুকিজ অথবা কেক তৈরিতে, এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র তিনটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি নাটেলা কুকিজ। এই জন্য একটি বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ নাটেলা স্প্রেড। এর পরিবর্তে চাইলে বাংলাদেশে পাওয়া যায় নসিলা অথবা হ্যাজেলনাট স্প্রেড দিয়েও সেম ওয়েতে সেম প্রসেসে তৈরি করে নিতে পারেন কুকিজ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। এই ডিমটি আমি ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে রেখে দিয়েছি যাতে রুম টেম্পারেচারে চলে আসে। ডিম এবং নাটেলা স্প্রেড একসাথে মিক্স করা কিন্তু একটু কষ্টের, মিক্স হতে চায় না। এরকম একটি হুইস্ক দিয়ে বেশ কিছুক্ষণ খুব ফাস্ট হুইস্ক করতে করতে মিক্স করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটি স্মুথ টেক্সচার আসে। আমি মিক্স করে নিলাম এবং এরকম স্মুথ টেক্সচার আসার পর এর মধ্যে আমি আর একটি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব, আর তা হচ্ছে ময়দা। এইখানে প্লেন ফ্লাওয়ার নিয়েছি, কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা এর মধ্যে নেই। একটি স্ট্রেইনারের মধ্যে নিয়ে নিলাম সেই ময়দাটুকু, নিয়ে উপর থেকে ছেঁকে ছেঁকে ফেলছি। সম্পূর্ণ ময়দা একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে মিক্স করে আবারও অল্প অল্প করে দিতে হবে। ভালোভাবে হুইস্কের মাধ্যমে মিক্স করে নিচ্ছি। মিক্সচারটি একটু কিছুটা ঘন হয়ে আসতে শুরু করেছে। এই অবস্থায় আমি হাত দিয়ে ডো তৈরি করে নিব কুকিজ তৈরির জন্য। বাটির চারপাশ থেকে লেগে আসবে এমন অবস্থা পর্যন্ত আমি মথে মসৃণ ডো তৈরি করে নিলাম। এখন এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি প্রথমে দুই হাতের তালুর মাঝে বল তৈরি করবে, এরপর হাত দিয়ে চেপে কুকিজের শেপ করে নিলাম। একটি বেকিং ট্রের মধ্যে আমি আগেই বেকিং পেপার বিছিয়ে রেখেছি এবং আভেন 185 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গরম হতে দিয়েছি। এক এক করে যখন সম্পূর্ণ ডো দিয়ে আমি কুকিজ তৈরি করে নিলাম, এখন প্রিহিট করা আভেনে এটি দিয়ে দিচ্ছি। ঘড়ি ধরে আমি এক্স্যাক্টলি 15 মিনিটের মতো বেক করেছি 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। 15 মিনিট পরে আভেন থেকে বের করে নিয়ে আসছি তৈরি করা কুকিজ। গরম অবস্থায় কুকিজ কিন্তু একটু নরম থাকে এবং যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে কিছুটা শক্ত হয়ে আসে। এই জন্য চেষ্টা করবেন আপনারা 13 থেকে 15 মিনিটের মতো বেক করে নিতে। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই মজার স্বাদের নাটেলা কুকিজ। মাত্র তিনটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং খুব সহজে ঝামেলাবিহীনভাবে তৈরি করা যায় এই কুকিজ। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।